এভাবে ওয়েস্টমিনিস্টার ব্রিজে দ্রুতগতির একটি কার এসে পথচারীদের চাপা দেয়। এ সময় একজনের দেহ পড়ে যেতে দেখা যায় পানিতে। এরপরে লোকজনের দৌড়াদৌড়ি শুরু হয়। তারা মনে করে কিছু একটা ঘটছে। এরপরে তিনটি গুলির শব্দ শোনা যায়। এরপর পরই পুলিশ ওই হামলাকারীকে গুলি করে, কিন্তু তার আগেই তার ছুরি আঘাতে মৃত্যুর কোলে ঢুলে পড়ে এক পুলিশ অফিসার। Keith, age 48, had 15 years service and was a husband and a father. He was someone who left for work today expecting to return home at the end of his shift. ওয়েস্টমিনিস্টার ব্রিজে কার চাপায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও কয়েকজন। এদিকে প্রধানমন্ত্রী থেরেসা মে লন্ডনবাসীকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন এবং বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। And we will all move forward together, never giving in to terror and never allowing the voices of hate and evil to drive us apart. পুলিশ এখনও হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি, তবে তারা বলছেন তারা হামলাকারীকে চেনেন। লন্ডন মেয়র সাদিক খানও এই ঘটনার নিন্দা জানিয়েছেন। Message to those who want to harm us and destroy our way of life is you won't succeed, you won't divide us, we won't be cowed by... এছাড়া ব্রিটেনের সাথে সহমর্মিতা প্রকাশের জন্য আইফেল টাওয়ারের লাইটগুলো বন্ধ করে রাখা হয়েছে এবং বিশ্বের অন্যান্য দেশও এই ঘটনার নিন্দা জানিয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে এই ঘটনা এককভাবে সংঘটিত হয়েছে নাকি আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কাজ।